হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি আইডিয়া। আমরা সাধারণত ক্যারাম খেলতে যে বোরিক অ্যাসিড ব্যবহার করি, সেই বোরিক অ্যাসিড দিয়ে আজকে আমরা চেষ্টা করব স্লাইম তৈরি করতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, স্লাইম তৈরি করতে হলে প্রথমেই একটি গামের প্রয়োজন হবে। গাম হিসেবে আমি এখানে ফেভিকলটা ইউজ করতেছি। তো ফেভিকলটা কোনো একটা বাটির মাধ্যমে আমি ঢেলে নিচ্ছি। ফেভিকলটা ঢালা শেষ হলে এটা ভালোভাবে নাড়তে হবে। স্লাইমটাকে কালারফুল করে তোলার জন্য এর ভিতরে রং যোগ করতেছি আমি। আপনারা চাইলে রং যোগ করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা অপশনাল, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। আমি এখানে লাল কালারের রং ইউজ করতেছি। কালার মিক্স করার জন্য ভালোভাবে নাড়তে হবে যাতে সবগুলো কালার মিশে যায়। কালার মেশানো শেষ হলে এর মধ্যে এখন অ্যাক্টিভেটর যোগ করলেই আমাদের স্লাইম তৈরির অর্ধেক কাজ প্রায় শেষ। তো অ্যাক্টিভেটর তৈরি করার জন্য প্রথমে গরম পানিতে কিছু বোরিক অ্যাসিড ভালোভাবে গুলিয়ে নিতে হবে। বলে রাখি, এখানে গরম পানি ছাড়া যদি ঠান্ডা পানিতে আমরা বোরিক অ্যাসিড মেশাই, বোরিক অ্যাসিড সম্পূর্ণভাবে মিশে যাবে না, সেজন্য এখানে আমাদের গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানিতে বোরিক অ্যাসিড সম্পূর্ণভাবে মিশে যাওয়ার পর একটু একটু করে আমাদের গামের মধ্যে যোগ করতে হবে। তো আমি এখন এখানে একটু একটু করে আমাদের অ্যাক্টিভেটর যোগ করব। তো ফ্রেন্ডস, এখানে অল্প পরিমাণে করে অ্যাক্টিভেটর নিয়ে মেশাতে হবে যাতে আস্তে আস্তে করে আমাদের স্লাইমটা তৈরি হয়ে যায়। একবারে যদি বেশি করে দেওয়া হয় স্লাইমটা নষ্ট হয়ে যেতে পারে এবং কি শক্ত হয়ে যেতে পারে, স্লাইমটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আস্তে আস্তে আমাদেরকে দিতে হবে এবং মেশাতে হবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আমাদের স্লাইম প্রায় তৈরি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আঠাটা ছেড়ে দিচ্ছে এবং কি স্লাইম তৈরি হয়ে যাচ্ছে। প্রায় 60% আমাদের কাজ হয়ে গেছে, আরেকটু অপেক্ষার পালা, আরেকটু অ্যাক্টিভেটর যোগ করলেই হয়ে যাবে। ফ্রেন্ডস, এখন আমাদের স্লাইম প্রায় তৈরি হয়ে গেছে, এখন এটা ভালোভাবে নাড়তে হবে। নাড়ানো ভালোভাবে শেষ হলেই আমাদের স্লাইম তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, আমাদের স্লাইম তৈরি হয়ে গেছে, এখন দেখেন হাতের মধ্যে আটকাচ্ছে না এবং কি কোথাও আটকাচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন।